আজকের এই ভিডিওতে কনটেক্সট মেনু কি সেটা নিয়ে আলোচনা করব। আমরা ডেস্কটপে রাইট ক্লিক করার সঙ্গে সঙ্গে যে মেনুগুলো দেখতে পাই, যে মেনুটা দেখতে পাই সেটাকে আমরা কনটেক্সট মেনু বলি। এবং এই কনটেক্সট মেনুর আন্ডারে ভিউ, সর্ট বাই রিফ্রেশ, আরও যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো নিয়েই পরপর আমরা আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে ভিউ যে অপশনটা দেখতে পাচ্ছি এবং সেটাতে ক্লিক করলে যে আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো প্রথমে ডেস্কটপে আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর ভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো আরও অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে সবথেকে ওপরে লার্জ আইকন যেটা দেখতে পাচ্ছি সেটাতে যদি আমি ক্লিক করি তাহলে এই যে আইকনগুলো ডেস্কটপে যে আইকনগুলো অনেকটা বড় হয়ে যাবে, আকারে অনেকটা বড় হয়ে যাবে। তো এখানে আমি লার্জ আইকন ক্লিক করলাম, দেখুন সঙ্গে সঙ্গে অনেকটা বড় হয়ে গেছে। এরপরে যে অপশনটা আছে মিডিয়াম আইকন, এটাতে যদি ক্লিক করি তাহলে আর কিছুটা ছোট আইকন আমরা দেখতে পাবো। আবার একদম যদি স্মল আইকন করি তাহলে একদম আমরা ছোট ছোট আইকনগুলো দেখতে পাচ্ছি, ডেস্কটপের আইকনগুলো ছোট দেখতে পাচ্ছি। এরপরের ভিউর পরে যে অপশনটা আছে অটো অ্যারেঞ্জ আইকন, এটার কাজ কি আমরা দেখুন। এখানে দেখুন ফ্রিভাবে আমি যে কোনো আইকন যেদিকে মুখ করতে চাই সেদিকেই করতে পারছি খুব সুন্দরভাবে যে কোনো আইকন মুভ করতে পারছি যে কোনো দিকে ডেস্কটপে, যে কোনো জায়গায় আমি যে কোনো আইকন রাখতে পারি সাজিয়ে। যদি অটো অ্যারেঞ্জ আইকনে ক্লিক করি, এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার আইকনগুলো কিন্তু এখানে নেই এবং আমি ফ্রিভাবে এগুলো যেদিকে ডেস্কটপে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো না, এগুলো ডেস্কটপের ডান দিকে চলে আসবে। তো ফ্রিভাবে আমি কোনো আইকনগুলোকে ডেস্কটপে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো না। এবারে দেখব অ্যালাইন আইকন টু গ্রিড, এটার মানে কি দেখুন একটু। এই যে আইকনটা, এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ার বা এই গুগল ক্রোমে যে আইকনটা, আমি নিয়ে এসে দেখুন ফটোশপ আর এক টরেন্টের ঠিক মাঝখানে রেখেছি, ফায়ারফক্সটাকে এখানে রাখলাম। এইভাবে আমি যে কোনো আইকন যে কোনোভাবে যে কোনো জায়গায় রাখতে পারি। যদি আমি এই অ্যালাইন আইকন টু গ্রিড করি তাহলে কিন্তু আইকনগুলো যে যার জায়গায় একটা জায়গা করে নিয়ে থেকে যাবে, কেউ কারোর ওপরে থাকবে না। এটা কিন্তু এর ওপরে, এর ঠিক এই দুটো আইকনের মাঝখানে কিন্তু এই আইকনটা আছে, কিন্তু এইভাবে থাকবে না। এই যে আইকনটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এর চারিদিকে যে আমরা বর্ডারটা দেখতে পাচ্ছি এইরকম জায়গাও নিয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছি ঠিক এই জায়গার ভেতরে অন্য কোনো আইকন থাকবে না, বা অন্য কোনো আইকনের এই যে আইকন, এই আইকনের যে এরিয়াটা বা এই যে বর্ডারটা, এর বর্ডারের ভেতরে অন্য কোনো আইকন বা ওপরে অন্য কোনো আইকন যেতে পারবে না বা থাকতে পারবে না। তো এখানে দেখুন আমি এইভাবে রেখেছি। এবার দেখব ভিউ করার পর অ্যালাইন আইকন টু গ্রিড যদি করি, দেখুন আমি কোনো দিকে নিয়ে যেতে পারবো না, যে জায়গায় থাকবে যে এই যে করা আছে এটা গ্রিড। যারা গ্রিড সম্পর্কে জানেন তারা ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারবেন, যেমন এই এরিয়া থাকে, এইভাবে এরিয়া করা থাকে, এইভাবে প্রত্যেকটা এরিয়া করা থাকে, এই এরিয়াগুলোতে প্রত্যেকটা আইকন সেই এরিয়ার। তো এইগুলো আপনারা করে দেখবেন আরও ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে যে অপশনটা আছে শো ডেস্কটপ আইকনস, এটা আমার ক্লিক করা আছে। যদি এটা আমি ক্লিক না করি তাহলে কি হবে? তো শো ডেস্কটপ আইকন থেকে আমি টিক চিহ্নটা উঠিয়ে দিলাম। তো দেখুন সঙ্গে সঙ্গে আমি ডেস্কটপ আইকনগুলো দেখতে পাচ্ছি না, এখান থেকে ডেস্কটপের আইকনগুলো নেই।
এইভাবেও আপনি ডেস্কটপে আইকনগুলো হাইড করতে পারেন। এরপরে যে অপশানটা দেখুন, শো ডেস্কটপ আইকন করার সঙ্গে সঙ্গে ডেস্কটপে যে আইকনগুলো ছিল সেগুলো আমার চলে এসেছে। এরপরে যে অপশানটি আছে শো ডেস্কটপ গ্যাজেটস, এটাতে যদি আমি টিক চিহ্নটা উঠিয়ে দেই তাহলে কি হয় দেখব। দেখুন এই চার, এই ডান দিকে আমার যে ক্যালেন্ডার এবং ওয়াচটা ছিল সেটা আমি আর দেখতে পাচ্ছি না। ভিউ করার পর শো ডেস্কটপ গ্যাজেটস এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ঘড়িটি চলে এসেছে এবং ক্যালেন্ডারটি চলে এসেছে। এই গ্যাজেটগুলো অনেকটা কাজে লাগে, সঙ্গে সঙ্গে ডেট দেখার জন্য, টাইম দেখার জন্য খুব কাজে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আমরা শর্ট বাই এবং রিফ্রেশ এবং পরপর ভিডিওতে এই অপশানগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করবো।